আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মধ্যে একটি নতুন ধরনের ছবি নিয়ে আসলাম, যে একটা কালো মেয়েকে কীভাবে আপনারা ফর্সা অথবা সুন্দর করতে পারেন খুব কম সময়ের মধ্যে ইজিলি। স্ক্রিনে যে দুইটা ছবি দেখতেছেন, একটি হচ্ছে এডিট করার আগে এবং আরেকটি হচ্ছে এডিট করার পরে। যেটা এডিট করার আগে এটা দেখতে পাচ্ছেন যে অনেক কালো, আর যেটা এডিট করার পরে ওইটা দেখতেই পাচ্ছেন অন্যরকম, দেখতে অনেক সুন্দর লাগতেছে। যদি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই তাহলে দেখেন, এডিট করার পরের ছবিটা দেখতে পুরোই রিয়েল মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে আসলে তার ফেস কালারটা এরকম। এবং এডিট করার আগের পিকচারটা দেখেন একটু, এই যে এটা দেখলে সে মনে হচ্ছে যে তার চেহারাটা অবশ্য অনেক সুন্দর, কিন্তু শরীরের যে কালো একটা ভাব এটা ফুটে ওঠে, কিন্তু এখানে দেখেন কালোর কোনো চিহ্নই নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কালো পিকচারটা থেকে এই ফর্সা পিকচারটা অথবা এই সুন্দর পিকচারটা তৈরি করবেন খুব কম সময়ে। তা চলেন বেশি কথা না বলে শুরু করে দিই। প্রথম হচ্ছে আমরা যে কাজটা করব, লেয়ার নিব, একটা লেয়ার নিলাম, তারপরে এটাকে একটা ব্রাশ করব। ব্রাশ করার আগে দেখেন এখানে যে কালারটা, এখানে রেড এবং ব্ল্যাক আছে, তাইলে আমরা হচ্ছে এই দুইটাকে পরিবর্তন করে হোয়াইট এবং ব্ল্যাকে নিয়ে আসবো। এইটা করার জন্য হচ্ছে শর্টকাট হচ্ছে ডি, ডি প্রেস করবেন। এই যে ডি প্রেস করলাম, এখন আমাদের কালো এবং সাদা হিসাব করছে। যখন কালো এবং সাদা আসবে তখন আপনি এক্স প্রেস করবেন। এই যে এক্স প্রেস করার ফলে হোয়াইটটাও পরে চলে গেছে এবং ব্ল্যাকটা নিচে চলে আসছে। মূলত হোয়াইটটাকে বলা হয় ফরওয়ার্ড কালার, আর ব্ল্যাকটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তাইলে হচ্ছে এখন হচ্ছে আমরা মিয়ার প্রেসটা ব্রাশ করব। ব্রাশ করতে গেলে আমাদের ব্রাশ টুল নিতে হবে। এই যে ব্রাশ টুল নিলাম, তারপরে এখানে অপাসিটি 100% দিতে হবে, লো 100%, এইগুলো এরকমই থাকবে। এখন আমরা ব্রাশ করব। ব্রাশ করার জন্য আমাদের কারসপটাকে একটু বড় করে নিচ্ছি, এই যে আমরা এত বড় করে নিলাম। এখন আমাদের হচ্ছে ব্রাশ, হ্যাঁ ব্রাশ করার আগে এই জিনিসটিকে লক্ষ্য রাখতে হবে যে এটা যেন প্রথমটা থাকে, সরি হ্যাঁ প্রথমটা রাখে। আমরা ব্রাশ করতেছি, সম্পূর্ণ জায়গায় ব্রাশ করে দিবেন। এই তো আমাদের এখন ফেসটা ব্রাশ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই যে নিচ দিয়ে তার শরীরটা এতটুকু আমরা ব্রাশ করে দিব। এটাকে আস্তে আস্তে এবং স্মুথলি করতে হবে, তাইলে এই জিনিসটা সুন্দর হবে। যদি তাড়াহুড়া করেন তাহলে ওই জিনিসটা আর সুন্দর থাকবে না। দেখেন ব্রাশ হয়ে গেছে অলমোস্ট। এখন হচ্ছে আমরা এদিক থেকে দিকে নিয়ে আর একটু, তাহলে আমাদের প্রায় ব্রাশটা কমপ্লিট। তাই এখানে একটু একটু রয়ে গেছে, এগুলোকে একটু নিখুঁত ভাবে আস্তে আস্তে করতে হবে। এই যে তারপরে হচ্ছে এদিক দিয়ে কারসপটাকে কমায় নিতে হবে। এই যে কমিয়ে নিলাম, এদিক দিয়ে একটু কমায় নিতে হবে। এই যে এদিক দিয়ে ড্র্যাগ করে দিচ্ছি, আর এদিক দিয়ে হচ্ছে স্মুথ একটা ড্র্যাগ করে দিব। হয়ে গেছে এখানে হচ্ছে এই জায়গাটাকে আমাদের স্মুথলি কালার করতে হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো হচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে। এদিক দিয়ে হয়ে গেল, এখানে রিং এর এখানে একটু একটু দিতে পারেন অবশ্য। আচ্ছা দিয়ে দিলাম,
তারপরে এদিক দিয়ে একটু কার্সারটা বড় করে নিয়ে আমি, একটু হয়ে গেছে, এদিক একটু হয়ে গেছে, এই তো সব ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটু বৃদ্ধি আছে, এখানে একটু বৃদ্ধি আছে, এই যে তাহলে আমাদের মোটামুটি এখন কমপ্লিট। তাহলে আমাদের সম্পূর্ণ ফেস এখন কালার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে এখানে ব্লেন্ডিং মোড আছে হচ্ছে নর্মাল, এটাকে এটাকে আমরা হচ্ছে এটাকে আমরা কোনটা দিব, এই যে সফট লাইট এটা দিয়ে দিব। এই তো দেখেন এখন হচ্ছে আগের তুলনায় মোটামুটি অনেকটাই ফর্সা, বুঝছেন? আগের তুলনায় এখন একটু ফর্সা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে হচ্ছে এটাকে আমাদের মাস্ক করতে হবে, এই যে এখন মাস্ক করে দিলাম। মাস্ক করে দেওয়ার পরে এখন আমাদের চোখটাকে ব্রাশ করতে হবে। চোখটাকে ব্রাশ করার জন্য আমরা একটু জুম দিয়ে নিই, দেখবেন চোখটাকে ব্রাশ করার সময় কালোটাকে অবশ্যই উপরে থাকতে হবে। যদি এখানে কালো না থাকে, সাদা থাকে, ধরেন সাদা আছে, তাহলে আপনি শুধু এক্স প্রেস করবেন, তাহলে কালো উপরে চলে যাবে। এই তো কালো উপরে চলে গেছে, এখন আপনি এটাকে স্মুথলি ব্রাশ করবেন, দেখছেন? এখন এভাবে ব্রাশ করলে কিন্তু একটু বেশি করে কালো হয়ে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে করব না, আমরা হচ্ছে উপর থেকে গোলে একটু ইয়াটা কমে নিব, হার্ডনেসটা। যেমন দেখেন এখানে অপাসিটি আপনি একটু কমায় নিতে পারেন, লোড আপনি 50% দিতে পারেন, আচ্ছা এরকম দিতে পারেন। তাহলে এখন দেখি কি অবস্থা হয়ে, এখন আস্তটাকে একটু ছোট করে নিন, এখন ঠিক আছে, এখন কিন্তু কালো হইতেছে। দেখতেছেন আপনারা? এই দেখেন এখন কিন্তু অনেকটাই রিয়েল পিকচারের মতো হয়ে গেছে। তারপর আমরা এদিকে একটু জুম দিয়ে এদিকে যাই, এদিকটাকে আমরা কালো করে দিব। এই তো দেখেন, তাহলে আমাদের কিন্তু এখন চোখের কাজ শেষ, দেখছেন? কিন্তু আমার চোখের কাজ শেষ। এখানে হচ্ছে আমরা একটু বড় করে নেবো কার্সারটাকে, চোখের মধ্যে একটা করে দিয়ে দিব, তাহলে চোখটা চোখের কালোটা একটু স্মুথ হবে। এই যে আরেকটু দিয়ে দিই এটাকে, হ্যাঁ এখন ঠিক আছে, দেখছেন এখন কিন্তু কতটুকু স্মুথ। আচ্ছা এটা করার পরে আপনাদের যেটা করতে হবে, এটা হচ্ছে লেয়ার প্যানেল, লেয়ার প্যানেলের নিচে এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এই যে সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালারে যাবে, সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এই যে এখানে হচ্ছে বাই ডিফল্ট হোয়াইট দেওয়া আছে, আপনাদের ক্ষেত্রে হোয়াইট দেওয়া থাকবে না, রেড দেওয়া থাকবে। যদি রেড দেওয়া থাকে এটাকে আপনারা হোয়াইট করে নেবেন। হোয়াইট করে নেওয়ার পরে সিয়ান যে কালারটা আছে এটাকে আপনারা একটু কমিয়ে দিবেন, ধরেন ওই এরকম দিলে হবে। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ম্যাগেন্টা, ম্যাগেন্টাকে আপনারা একটু কমিয়ে দিতে পারেন, ধরেন একটু বাড়া দিলে এটা কি হয়, এটা হচ্ছে বেশি লাইট মারে, একটু কমায় দেবে এটা, এটাকে এটা দিতে পারেন। তাহলে এখন হচ্ছে ক্রস দিয়ে দিবেন, এটা কমপ্লিট হয়ে গেল। এখন তারপরে যেটা করতে হবে আপনাদের সবগুলাকে ধরে একবারে মার্জ করে দিতে হবে। এই যে উপর থেকে হচ্ছে উপরটা সিলেক্ট করা অবস্থায় শিফটে প্রেস করে নিচেরটাতে ক্লিক করবে, এই দেখুন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল ই দিবেন, এই যে মার্জ হয়ে গেছে। এখন মার্জ হয়ে যাওয়ার পরে ওই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে একটা লেয়ার করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য মাউসের রাইট
রাইট বাটনে একটা ক্লিক করবেন, তারপরে এই দেখেন ডুপ্লিকেট লেয়ার, এই যে ডুপ্লিকেট করে দিলাম, এতে ব্যাকগ্রাউন্ড এখন একটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন নিচেরটাকে আমরা অফ করে দিই, তারপর উপরটার মধ্যে আমরা কাজ করবো। এখন এখন হচ্ছে এটাকে আমরা ফিল্টার মেনুতে নিয়ে যাব। এই যে এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ফিল্টার মেনুতে যাব, এই যে ফিল্টার মেনু দেখছেন, ফিল্টার ফিল্টার যাওয়ার পরে হচ্ছে ক্যামেরা র ফিল্টার, এখানে যাব আমরা ক্যামেরা র ফিল্টারে যাব। দেখেন ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে প্রথম হচ্ছে আমরা বেসিক অপশনে যাব। বেসিক বেসিক অপশনে যাওয়ার পরে আমাদের টেম্পারেচারটাকে একটু বাড়া দিতে হবে। টেম্পারেচারটাকে আমরা বাড়া দিই, আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়াবেন, অতিরিক্ত বাড়াইলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। এই যে দেখেন এতটুকু দিয়ে কিন্তু ব্রাইট মারতেছে, তো আপনারা হ্যাঁ এতটুকু একটু কম দিতে পারেন, এতটুকু দিতে পারেন। তারপরে ওই যে টিন, টিনটা আপনারা একটু বাড়িয়ে দিবেন অল্প, দেখেন বেশি বাড়া দিলে এটা কালার অন্যরকম হয়ে যাবে, এক করে সামান্য বাড়া দিবেন, এতটুকু বাড়া দিলাম। তাহলে হচ্ছে আমাদের বেসিকের কাজ শেষ, তারপরে হচ্ছে আমাদের ডিটেলে যাইতে হইব। ডিটেলে যাওয়ার পর সবগুলোকে 50% করে দিবেন, দেখেন এটা হচ্ছে 50% প্রায়, এটা হচ্ছে এখানে 50%, এইটা হচ্ছে এখানে 50%, এই যে সবগুলো 50% হয়ে গেছে। এই যে আমাদের অলমোস্ট কাজ এখন কমপ্লিট, দেখছেন। লেয়ার প্যানেলে যাইতে হবে, এই যে লেয়ার প্যানেলে যাওয়ার পরে এখান থেকে এটাকে হচ্ছে তার লিপস্টিকে একটু কালার বাড়া দিতে হবে, যে আমরা তার লিপস্টিকে একটু ভালো একটা কালার দিতে পারি, তাইলে এটা আরো সুন্দর করে ফুটে উঠবে। তার জন্য প্রথমত আমরা হচ্ছে একটা লেয়ার নিব, লেয়ার নিলাম, তারপর লেয়ার থেকে হচ্ছে এখানে আপনি কোন ধরনের লিপস্টিক কালার দিতে চান, ধরুন আমরা হচ্ছে একটু ভিন্ন রকমের কালার দিই, অবশ্যই এটা দিলে বেশি ব্রাইট মারবে। আচ্ছা আমরা এইটা দিয়ে দেখি কি অবস্থা, এই যে এখন হচ্ছে আমরা এটাকে মার্ক করে দিব, কার্সরটাকে একটু ছোট করে নিই, একটু ছোট, একটু এখন ওকে হয়ে গেছে। এখন হচ্ছে নর্মাল থেকে আপনারা এটাকে মাল্টিপ্লাই করে দেখবেন কি অবস্থা, এই যে মাল্টিপ্লাই করে দিয়েছি আমাদের মিলে গেছে, কালারে দিলে কি অবস্থা অবশ্য দেখেন, কালারে দিলে মিলতেছে, অথবা মাল্টিপ্লাই মাল্টিপ্লাই দিলে দেখেন শুধু কালারটা দেখা যাচ্ছে, আর এখানে দিলে হচ্ছে অরিজিনাল ফেসের কালারটা আসতেছে। তাহলে আমরা এটাই দিয়ে দিলাম, এই যে দেখেন তাহলে আমাদের কাজ কমপ্লিট, দেখছেন। এখন হচ্ছে আপনারা এটাকে সেভ ফাইলে দেবেন, সেভ করবেন। এখন এখান থেকে আপনারা যে কোনো মোডে এটাকে সেভ করতে পারেন, পিএনজি আছে, পরে হচ্ছে জেপিজি আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে একটা ফাইলের রেজুলেশন ভালো রাখার জন্য পিএনজিটাই বেশিরভাগ লোকে সেভ করে, যেগুলা ক্রিয়েটিভ। আর যদি কোনো পিকচার কপি পেস্ট হয় ওই ক্ষেত্রে হচ্ছে জেপিজি দিয়ে ইয়ে করে সেভ করে, তাইলে যেহেতু এটা আমরা তৈরি করছি সুতরাং এটাকে আমরা পিএনজি দিয়ে সেভ করে দিব। এই যে পিএনজি দিলাম, তারপরে এখানে আমরা নাম দিই, নামটা দিব হচ্ছে কালারফুল গার্ল, CULOU কালারফুল গার্ল, এখন হচ্ছে ওকে দিব। এই যে আমাদের এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা ফাইলে যাই, এই যে ফাইলে গেলে দেখতে পারবো হচ্ছে এই যে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনারা সময় নিয়ে ধৈর্য ধরে দেখার জন্য, যদি ভালো লাগে লাইক অথবা কমেন্ট করতে পারেন, অবশ্য না করলেও কিছু নাই। যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো কিছু করতে বা পারতেছেন না, তাহলে আমাকে জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি যত সাধ্য চেষ্টা করব সবকিছুকে সলভ করে দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে যদি মনে চাই আপনি
সাবস্ক্রাইব করতে পারেন, আর না করলে কোনো সমস্যা নেই, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পাবেন। ওকে, থ্যাংক ইউ।